বলছিলাম দাদা, এই যে গাজর চাষ করেছেন, এই গাজর চাষ অ্যাকচুয়ালি 1 বিঘাতে কতটা লাভ হয়? 1 বিঘা তো আমি বলতে পারবো না, আমার কি বলবো, এটা 1 পর 8 দিক। আচ্ছা, তাতে কত টাকা বিক্রি করতে পারবেন? 1 পর 8 দিক কত বিক্রি হবে? হাজার, এই বর্তমান বাজার তো খুবই খারাপ। হ্যাঁ, সে তুলনায় হবে তাও 2-2500 টাকা মানে লাভ করতে পারবেন, তাই তো? হ্যাঁ, একটু জায়গার থেকে আসবে। বলছিলাম, এটা কি প্রজাতির গাজর? এটা হাইব্রিড, হাইব্রিড প্রজাতির গাজর। বলছিলাম, এই যে গাজরটা আপনি চাষ করেছেন, গাজর কোথায় বিক্রি করবেন? এটা হলদিবাড়ি আছে, কাশিয়াবাড়ি হয়, মনোরা, সব মার্কেটে বিক্রি হয়। সব মার্কেটে বিক্রি হয়। কেমন চাহিদা বাজারে? চাহিদা এখন তো সবজি সব কিছুরই দাম কম। হ্যাঁ, তবু গাজরের চাহিদা কেমন? হ্যাঁ, ওই চাহিদা বলতে নাই বললে চলে, কারণ দাম তো খুবই কম। আচ্ছা, 7 টাকা 8 টাকা 10 টাকা পর্যন্ত হাই বাজার। 10 টাকা পর্যন্ত বাজার থাকলে তো চাষিরা লাভবান হতে পারবেন? না না, আর হবে না, কারণ অনেক অনেক, বিশেষ করে ওই মোটা গাজরটা উঠে গেলে পরে যে হয়ে যায় থাকে না, ওটা ওটা সাধারণত ভালো হয় না। হ্যাঁ, মানে ওটা ভালো দেখা যায় না, সম্পূর্ণ পূর্ণাঙ্গভাবে একরকম হয় না গাজর, হয় না, কোনটা ছোটো বড় হয় না, ছোটো বড় হয়, যেটা ছোটোটা ওটা খুব কম দামে বিক্রি হবে, ওটা মার্কেটে 2-3 টাকা কেজি বিক্রি হবে। আচ্ছা, কী নাম দাদা আপনার? কিশোর কুমার ভারুরি। কোথায় বাড়ি আপনার? পাড়া বলবার। অনেক ধন্যবাদ। ধন্যবাদ।